আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কুকিং চ্যানেল বউ শাশুড়ির রান্নাঘর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার ফিরনি রেসিপি। ফিরনি রেসিপি তৈরি করতে আমাদের যা যা লাগবে, তরল গরুর দুধ, পোলাওয়ের চাল, আস্ত গরম মশলা, তেজপাতা এবং এলাচি, চিনি, কিশমিশ, কাঠবাদাম, পাউডার দুধ। তো ফিরনি তৈরি করার জন্য আমি প্রথমে একটি পাত্র নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি এখানে পোলাওয়ের চাল অ্যাড করব। এখানে আমি 1/3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল ইউজ করছি। পোলাওয়ের চালটি আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। এখন আমি পোলাওয়ের চালটিকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটি লাগিয়ে রেখে দিব। তো এখন আমি চালটিকে একটু চেক করে নিচ্ছি কি অবস্থা। এখন আবার আমি ঢাকনাটি লাগিয়ে চালটিকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। তো এই পর্যায়ে এসে আমি আবার চেক করে নিচ্ছি আমার চালটির কি অবস্থা। তো দেখাই যাচ্ছে আমার চালটি ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 লিটার তরল দুধ। তো এখানে আমি মিল্ক ভিটা দুধটি ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের অথবা খাঁটি গরুর দুধ ইউজ করতে পারেন। তো এখন আমি ঢাকনাটি উঠিয়ে দুধটিকে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে ঢাকনাটি দিয়ে লাগিয়ে রেখেছিলাম দুধটি যাতে হালকা একটু গরম হয়। এখন আমি ফিরনিটি অনবরত নাড়াচাড়া করতেই থাকব, না হলে নিচে লেগে যেতে পারে। এবং তার সাথে এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1টি তেজপাতা এবং 2টি এলাচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার অনবরত নাড়তেই থাকব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই পর্যায়ে দুধ অনেকখানি শুকিয়ে এসেছে। আমি কিন্তু ফিরনিটি ভালো করে নাড়ছিলাম। আপনারাও ভালো করে সারাক্ষণ নাড়তেই থাকবেন, না হলে নিচে লেগে যাবে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে নিচ্ছি। এখানে আমি 7 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের মন মতো মিষ্টি দিয়ে নেবেন। তো এখন আমি ফিরনিতে দেওয়া এলাচিগুলো উঠিয়ে ফেলছি। ফিরনিতে দেওয়া তেজপাতা এবং এলাচির জন্য সুন্দর একটি গ্রান আসে। তো আবারও আমি ফিরনিটিকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ পাউডার দুধ গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। এখন আমি এটি ফিরনির মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ফিরনিটি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি এটি পরিবেশন করব। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের মজাদার রেসিপি ফিরনি। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। এখনও যদি আমার চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।